আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আজকে ছোট একটা টপিক নিয়ে কথা বলবো, কিন্তু এটাও খুবই ইম্পর্টেন্ট একটা টপিক। সেটা হচ্ছে পোল্যান্ডে আমরা যারা নতুন আসি বা যারা আসব তাদের জন্য। তো নতুন এখানে আসার পরপরই আমরা অনেকেই বুঝতে পারি না, বিশেষ করে আমিও বুঝতে পারি নাই যে কোন লোকেশন থেকে, মানে ধরেন আমি আমার কারেন্ট লোকেশন থেকে একটা জায়গায় যাব, তার জন্য আমি বাস অথবা ট্রামে যাব, কোন বাসে যাব বা কোন ট্রামে যাব, আমার লোকেশন থেকে কত দূরে সেই স্টেশনটা, ট্রাম স্টেশনটা, সেটা শুরুতে এসে আসলে বুঝতে পারা যায় না। অনেকেই যেটা করে হেসেল এড়ানোর জন্য হেঁটেই যায়, আমরা যেটা করি শুরুর দিকে হচ্ছে এই ঝামেলাটা বুঝতে পারি নাই দেখে আমরা কাছাকাছি যে এরিয়াগুলো ছিল আমরা হেঁটেই মোটামুটি বেশ কয়েকদিন পার করে দিয়েছি। তারপরে হচ্ছে ব্যাপার হচ্ছে ইমার্জেন্সি হলে আমরা উবার নিছি, কিন্তু ব্যাপারটা আসলে দেখছি যে না, এটা খুবই ইজি। পরে ট্রাই করলাম যে আসলে এটা আহামরি জটিল কিছু না, খুব ইজিলি বোঝা যায়। তো ব্যাপার হচ্ছে আপনি কারেন্ট লোকেশন থেকে আপনি ধরেন আরেকটা জায়গায় যাবেন, এর জন্য খুব ডিটেইলড একটা ইনফরমেশন স্টোরেজ আছে, একটা অ্যাপ আছে, এটার নাম হচ্ছে ইয়াগদো অ্যাপ। ইংরেজিতে আমরা উচ্চারণ করলে বলবো হচ্ছে জাগদো যাতে যে দিয়ে, কিন্তু ওরা এটাকে উচ্চারণ করে ইয়াগদো ইয়াদ। অ্যাপটা খুবই ইউজার ফ্রেন্ডলি এবং আই থিঙ্ক মোটামুটি অ্যাকুরেট ইনফরমেশন দেয়। তো চলুন অ্যাপটা আগে ইনস্টল করা হচ্ছে ইয়াগদো ইয়াদে, বা ইংরেজিতে যদি বলি জাগদো যাদে। আমার যেহেতু ইনস্টল করাই আছে তাই আমি জাস্ট ওপেন করে দেখাচ্ছি আপনাদেরকে। এটা অ্যান্ড্রয়েড এবং আইফোন দুই জায়গায় আছে। তো আপনার সাথে সাথে আপনার কারেন্ট লোকেশনটা ফিল হয়ে থাকবে, আপনি কারেন্ট লোকেশন থেকে যে জায়গায় যাবেন সেই জায়গাটার নাম এখানে লিখবেন, স্ট্রিট নাম এবং নাম্বার সহ লিখলে অ্যাকুরেট রেজাল্ট পাওয়া যায়। তো যাই হোক, আপনার দেখানোর সুবিধাতে আমি একটা জায়গা সিলেক্ট করে নিচ্ছি। ফর এক্সাম্পল আমি গাজো ভিস্কা নামে এই জায়গাটা সিলেক্ট করলাম। এটা সিলেক্ট করার পরে যেখানে একটা সবুজ আইকন আছে সেখানে আমি প্রেস করলে আমাকে দেখাবে যে আমার অ্যাভেলেবল কী কী অপশান আছে এখানে যাওয়ার জন্য। তো এখানে যাওয়ার জন্য যে ট্রামগুলো আছে বা বাসগুলো আছে সেই লিস্ট এখানে শো করবে। তো দেখেন এখানে যে আইকন, যে একটা গাড়ির আইকন দেওয়া আছে তার উপরে দেখেন একটা ট্রায়াঙ্গেলের মতো আরেকটা আইকন আছে, এরকম ট্রায়াঙ্গেল যদি থাকে তাহলে বুঝবেন যে এটা হচ্ছে ট্রাম, আর এটা না থাকলে বুঝবেন যে বাস, সিম্পল। তো যাই হোক, আমাদের প্রথম যে রেজাল্টটা দেখাচ্ছে ডিপার্চার ইন 9 মিনিট, মানে 9 মিনিট পরে আপনাদের এই ট্রামটা ছাড়বে। তো এখানে ট্রামের আইকনের পাশে একটা নাম্বার দিয়েছে 70 বা 70। তো তার মানে কি, আপনার 70 নম্বর ট্রাম আপনার, আপনি যে লোকেশনে যেয়ে যাচ্ছেন সেখানে যাবে। কিছু কিছু ক্ষেত্রে দেখবেন যে মাল্টিপল অপশন থাকে, যেমন এখানে দেখেন দুইটা ট্রামের আইকন আছে, তার মানে আপনার এখানে 8 নম্বর ট্রামে যেয়ে তারপর ট্রাম চেঞ্জ করে আবার 20 নম্বর ট্রামে যেতে হবে, সরি। আচ্ছা, এখানে আরেকটা অপশন আছে 31 নম্বর ট্রাম, দেখেন এখানে পাশে হচ্ছে যে আইকনটা এটা হচ্ছে বাসের আইকন, তার মানে 31 নম্বর ট্রামে যেয়ে আপনাকে আবার চেঞ্জ করে বাসে উঠতে হবে। তো যাই হোক, আমরা প্রথম রেজাল্টটাতে যাই। তো 8 মিনিট পরে যেটা ছাড়বে 70 নম্বর ট্রাম, এটা ডিটেলে যাওয়ার জন্য এখানে আমরা প্রেস করলাম। তো দেখেন প্রথমে যে উপরে দেওয়া আছে ট্রাম এবং ট্রামের নাম্বার 70, তো এখানে যে লোকেশনটার নাম দেওয়া আছে এটা হচ্ছে আপনার কারেন্ট লোকেশন, এটা আপনি আগেই দেখতে পাচ্ছেন। ওইখান থেকে যে স্টেশন থেকে আপনার ট্রামটা ছাড়বে, দেখেন এখানে দেখাচ্ছে 2 মিনিট ওয়াকিং, এখান থেকে 2 মিনিট যেতে সময় লাগবে প্লাস 5 মিনিট ওয়েট করা লাগতে পারে, কারণ 5 মিনিট পরে সব মিলে আর কি এখানে 150 মিটার ডিস্টেন্স আপনার কারেন্ট লোকেশন থেকে স্টপেজে। তো স্টপেজের নাম হচ্ছে পুলাসকিয়াগো। তো ওইখানে আপনি এখানে যাবেন, যাওয়ার পরে যে ট্রামটাতে যাবেন সেটার নাম হচ্ছে FAT FAT, তার মানে আপনাকে দুইটা জিনিস ম্যাচ করতে হবে, ট্রামের নাম্বার এবং ট্রামের নাম। তারপর আপনার ট্রাম স্টেশনে কীভাবে যাবেন সেটাও সিম্পল, এখানে যেখানে একটা ন্যাভিগেশন বাটন আছে, তো ন্যাভিগেটে যদি প্রেস করেন তাহলে দেখবেন যে এখান থেকে আপনার ওই স্টেশনে যেখান থেকে আপনার ট্রামটা ছাড়বে কীভাবে যাবেন। তো দেখেন আপনার হচ্ছে এটা হচ্ছে আপনার কারেন্ট লোকেশন, আপনার গ্রিন আইকন এবং ডটের ডটের গ্রে কিছু গ্রে সার্কেল দেওয়া আছে, এখান থেকে ডিরেকশন দেওয়া আছে আপনার, যে এখানে দেখেন একটা গ্রিন লাইন, তো গ্রিন লাইনের কিছু অংশ এখানে ফেড গ্রিন দেওয়া আছে, তার মানে এখান দিয়ে ট্রামটা আসবে, এসে যেখানে গ্রিন লাইট গ্রিনটা শুরু হলো এটা হচ্ছে আপনার স্টপেজ, তার মানে আপনি এইখান থেকে হেঁটে হেঁটে এই যে ডটেড লাইন ধরে ধরে আপনি এখানে যাবেন। এখানে যাওয়ার পরে আপনি দেখবেন যে পুলাসকিয়াগো স্টেশনটা আছে, তো রাস্তার দুই পাশেই পুলাসকিয়াগো লেখা থাকবে, দুই পাশেই স্টপেজ থাকবে, দেখবেন যাত্রী ছাউনি আছে বা নাও থাকতে পারে। তো এটা ম্যাচ করে নেবেন, ওখানে দেখবেন যে একটা বোর্ড থাকে, বোর্ডে আপনার সবগুলা
বাস ট্রামের লিস্ট দেওয়া থাকে, কোন বাস এখান থেকে ছাড়ে, তার নাম এবং কোন কোন স্টপেজে থামে, ওটা আপনি ম্যাচ করে নিতে পারবেন যে আপনার 70 নম্বর ট্রাম এবং তার নাম ফ্যাট ওটা ওখানে লেখা আছে কিনা, এবং আপনি যে লোকেশনে যাচ্ছেন সেই লোকেশন দেখেন স্টপেজগুলো এখানে দেওয়া আছে, আপনি ক্লিয়ারলি বুঝতে পারবেন যে আসলে এখান থেকে এই স্টপেজে যায় কিনা, ওই হিসেবে আপনি শিওর হয়ে নিতে পারতেছেন। তো যাই হোক, এভাবে শিওর হয়ে আপনার হচ্ছে ওই ট্রামের যে এখান থেকে ইজিলি আপনার ডিজায়ার লোকেশনে চলে যেতে পারেন। আরেকটা ব্যাপার হচ্ছে কীভাবে টিকিট কাটতে হয়, এরকম একটা ডিটেল অলরেডি আমি আপনাদেরকে শেয়ার করেছি। এটা ছাড়াও আপনি অ্যাপের মাধ্যমেও চাইলে টিকিট কাটতে পারেন। এখানে দেখেন বাই টিকিটের অপশন আছে, এখানে দেখেন এই ট্রামে যেতে সময় লাগবে হচ্ছে, ট্রামে যেতে সময় লাগবে 12 মিনিট টোটাল টাইম, এখানে দেখেন 20 মিনিট দেখাচ্ছে কিন্তু ট্রামে যেতে 12 মিনিট সময় লাগবে, তাই আপনাকে টিকিটের প্রাইস দেখাচ্ছে 3.2 PLN। তো এটা টাইমের উপর বেস করে, আপনার টাইম বেশি হলে 15 মিনিটের বেশি হলে এটার প্রাইসও বেড়ে যাবে। তো এখান থেকে আপনার কার্ড বা অ্যাপল পের মাধ্যমে আপনি হচ্ছে টিকিটটা ইজিলি কেটে আপনি ট্রাম বা বাসে যাতায়াত করতে পারেন খুব সহজেই। প্রথম কথা হচ্ছে আপনি ট্রামে ওঠার আগেই বিভিন্ন জায়গায় হচ্ছে টিকিটের বুথ দেওয়া আছে, সেখান থেকে টিকিট কাটতে পারেন, অথবা ট্রাম বা বাসে ওঠার পরেও টিকিট কাটা যায়। তো এখানে কয়েকভাবে কাটা যায়, একটা হচ্ছে আপনি ক্যাশ টাকা দিয়ে কাটতে পারেন, কার্ড দিয়ে কাটতে পারেন, আবার হচ্ছে কয়েন দিয়েও কাটতে পারেন। তো আজ আপনাদেরকে আমরা স্টেপ বাই স্টেপ সবগুলো প্রসেসই দেখাবো যে কীভাবে আসলে টিকিট কাটতে হয়, যাতে আপনাদের লাইফ কিছুটা হলেও ইজি হয় এবং আপনার একটু কম ভোগান্তির শিকার হন। তো চলুন দেখা যাক কীভাবে এই ট্রামের টিকিট আমরা কাটতে পারি। এই মুহূর্তে আমরা যে ট্রাম স্টেশনে দাঁড়িয়ে আছি, এখানে কোনো টিকিট কাটার কোনো বুথ নেই। সো সেই ক্ষেত্রে একটা কনফিউজিং ব্যাপার যে আশেপাশে কোনো টিকিট কাউন্টার নেই, তাহলে কীভাবে আমরা ট্রেনে উঠবো? সো কোনো সমস্যা নাই, জাস্ট ট্রেন ট্রাম আসলে বা বাস আসলে আপনারা উঠে পড়বেন বাসে। এবং বাসে অনেক সময় দেখা যায় যে বাসের দরজা বন্ধ থাকে, সেক্ষেত্রে বাইরে একটা বাটন থাকে, সবুজ কালারের বা লাল কালারের বাটন থাকে, যে সেই বাটনে প্রেস করলেই দরজা অটোমেটিকলি খুলে যাবে। এরপর ভিতরে চলে যাবেন, ভিতরে চলে ওঠার পরে কীভাবে টিকিট কাটবেন সেটাই আপনাকে দেখাবো। এখন আপনাদেরকে দেখাবো ট্রামের বা বাসের ভিতর থেকে কীভাবে আসলে টিকিট কাটবেন কার্ডের মাধ্যমে সেটা। তো প্রথমে এখানে একটা দেখবেন যে বাস ট্রাম ওঠার পরে দেখবেন এরকম হলুদ কালারের কয়েকটা বক্স আছে, একটা স্ক্রিন আছে। তো সেই স্ক্রিনে প্রথমে তো ল্যাঙ্গুয়েজ থাকে হচ্ছে ডিফল্ট ল্যাঙ্গুয়েজ হিসেবে পোলিশ থাকে, কিন্তু আপনি উপরে দেখবেন যে ফ্ল্যাগ আছে ইউকের ফ্ল্যাগ, ওইটাতে ক্লিক করলে আপনার ল্যাঙ্গুয়েজ চেঞ্জ হয়ে যাবে। তারপরে আপনার অপশন থাকবে যে আপনি কত টাকার টিকিট বা কয় মিনিটের টিকিট কাটতে যাচ্ছেন, আপনি 15 মিনিটের টিকিট কাটতে চাইলে সেটা সিলেক্ট করবেন, এবং ওখানে অপশন থাকবে যে কয়টা টিকিট কাটতে চান সেই অপশনটাও আছে। তো আপনি সব কিছু সিলেক্ট করার পরে পে বাটনে ক্লিক করবেন, ক্লিক করার পরে দেখেন এখানে যে জায়গাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে NFC স্পট। তো আপনার মোবাইল NFC এনেবল মোবাইল গেট পেমেন্ট গেটওয়ে থাকতে পারে, যেমন আপনার অ্যাপল পে, অথবা যে কার্ডগুলো ডেবিট অথবা ক্রেডিট যে কার্ডগুলোতে আপনার NFC এনেবল করা আছে বা NFC এনেবল যে কার্ডগুলো আছে সেগুলো দিয়ে আপনি ইজিলি পে করতে পারবেন। ওখানে জাস্ট টাচ করলেই আপনার পেমেন্টটা কমপ্লিট হয়ে যাবে। বুথ থেকে টিকিট কাটার যে সিস্টেম সেটা হচ্ছে এখানে কয়েকটা ওয়ে আছে। একটা হচ্ছে এই জায়গায় কয়েন দিয়ে করা যায়, এই যে 1 পয়সা মানে 1 টাকার কয়েন আর 5 টাকার কয়েন সাপোর্ট করে, আবার এখানে যে মানে এর থেকে নিচেরগুলো সাপোর্ট করে সর্বোচ্চ 5 টাকার কয়েন, আর এই জায়গাটাতে টাকা একদম ক্যাশ টাকা, ক্যাশ টাকা নর্মালি আমরা দেখছি 10 টাকার উপরে বেশিরভাগ বুথেই কাজ করে না, তবে কিছু কিছু বুথে 20 টাকা পর্যন্ত সাপোর্ট করে দেখছি, আর 5 টাকা 10 টাকা এগুলো পর্যন্ত কাজ করে। আর এই জায়গাটা হচ্ছে আরবান কার্ড, এটা হচ্ছে একেবারে মান্থলি বা উইকলি পাস করে নেওয়া যায়, এটা যদি করে নেন সেটা হচ্ছে এখান থেকে ইউজ করা, এখানে রিচার্জ করা যায় ওটা দিয়ে। আচ্ছা তাহলে এখন এই জায়গাটা দেখি, যারা হচ্ছে যেসব কার্ড ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ড NFC এনেবলড ওরা জাস্ট এখানে টাচ করলেই হয়ে যায়, আর যেগুলো NFC এনেবলড না কার্ড পাঁচ করে করতে হয় সেখানে এখানে কার্ড ঢুকিয়ে তারপরে হচ্ছে কার্ডের পিন টিন দেওয়া লাগলে এখানে পিন দিয়ে ওকে চাপবে। তো এখন আমরা দেখি যে কীভাবে আসলে মেনলি টাকাটা যাবে। ইংলিশ ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করার অপশান আছে, আর আমরা হচ্ছে 15 মিনিটের 2টা টিকিট কাটবো। ওকে তো নেক্সট আমরা ক্যাশ দিব, ক্যাশ তো ক্যাশ দেওয়ার জন্য এই জায়গাটা সবুজ হয়ে গেছে, আমরা জাস্ট ক্যাশটা পাস করে দেবো। এরপরে এই জায়গা হচ্ছে টিকিটগুলো আসবে, পাশাপাশি যে অবশিষ্ট টাকা সেগুলো আমাদেরকে রিটার্ন করে দিতে। এখন এই টিকিট এটা হচ্ছে প্রত্যেকটা কাগজের টিকিট, এই কাগজের টিকিটে আমরা যেহেতু 15 মিনিট করে কেটেছি, আমরা ধরে নিচ্ছি যে আমরা যে জায়গায় যাবো
ওই জায়গাটাতে এখান থেকে যেতে 15 মিনিটের মতো সময় লাগবে। এখন ধরেন আপনার যে জায়গাটাতে যাবেন সেখানে যাওয়ার জন্য যদি বাস এবং ট্রাম চেঞ্জ করতে হয়, যে একটা জায়গায় 2টা লাগে, সেটা যদি 15 মিনিটের ভিতরে কাভার করে একটা টিকিট দিয়ে হয়ে যাবে, আপনারা নতুন করে টিকিট কাটা লাগবে না। তো এই টিকিটটা প্রথম যে বাস অথবা ট্রামে উঠবেন সেটা ওঠার পরে এখানে এটা পাঞ্চ করতে হয়, মানে টিকিটটা অ্যাক্টিভেট করতে হয়। তো ওই অ্যাক্টিভেট করলে তখন থেকে টাইম হিসাব হয় আর কি, যতদূর আমি জানি। তো কীভাবে এই টিকিটটা বাস বা ট্রামের ভিতরে আপনারা অ্যাক্টিভেট করবেন বা পাঞ্চ করবেন সেই প্রসেসটা আমরা দেখাবো যখন আমরা বাস বা ট্রামে উঠবো। তো এছাড়া হচ্ছে ভিতর থেকে যে কাটানো যায় সেটা তো আমরা দেখিয়েছি। তো ভিতর থেকে যেহেতু আপনাকে কোনো কাগজে টিকিট দিচ্ছে না, তো কোনো কারণে যদি টিকিট চেক করতে আসে তো এটা কীভাবে চেক করে, তো এই ব্যাপারটা এখন পর্যন্ত আমরা ক্লিয়ার না। তবে এক ভাইয়ের সাথে কথা বলছি, তো উনি বলছেন যে যদি কখনো চেক করতে আসে তখন আপনি যে কার্ড দিয়ে পে করেছেন ওই কার্ডটা শো করলেই ওরা, ওদের কাছে তো কার্ডের নাম্বার অ্যাটলিস্ট লাস্ট 4 ডিজিট তো থাকেই, তো ওরা এটা চেক করে বুঝতে পারে যে আসলে টিকিট সে আসলে পারচেস করেছিল কি না। তো অনেকেই হচ্ছে ভিতরে ঢুকে অনেকেই টিকিট কাটে না, এরকম লোকও আছে যে কাটে না। তো এখানে আবার ইন্টারেস্টিং ব্যাপার আছে, সবার যে টিকিট কাটতে হয় এরকম না, এখানে সার্টেন এজ পর্যন্ত বাচ্চাদের জন্য স্কুলে যারা পড়ে ওদের বিনা টিকিটে ওরা যাতায়াত করতে পারে। তারপর হচ্ছে বয়োজ্যেষ্ঠ যারা আছে রিটায়ারমেন্টে চলে গেছে ওদেরও সম্ভবত টিকিট লাগে না। আবার একটা সার্টেন এজ আছে যাদের হচ্ছে হাফ টিকিট লাগে। তো এখানে বেশ কিছু ক্রাইটেরিয়া আছে, তো মেনলি হচ্ছে আমরা তো ফরেনার, তো আমাদের আসলে ফুল টিকিটই কাটতে হবে।